অনেকটাই জাতীয় দল কেন্দ্রিক হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দীর্ঘমেয়াদী তেমন কোনো পরিকল্পনা নেই বিসিবির। পেশাদারিত্ব ও ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির কর্মসূচি না দিলে একসময় জাতীয় দলে খেলোয়াড় সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। এজন্য ভবিষ্যৎমুখী কর্মসূচি নেওয়ার তাগিদ দেন তিনি। বিসিবি নিয়ে এস এম সুমনের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলার পর এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে নিজেদের সক্ষমতা জানান দেয় বাংলাদেশ। কিন্তু মাশরাফি সাকিবদের এই সাফল্য ধারাবাহিকভাবে ধরে রাখতে নতুন খেলোয়াড় তৈরির জন্য চোখে পড়ার মতো কোনো কর্মসূচি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। পাইপলাইন ক্রিকেটার তৈরির কারখানা হিসেবে পরিচিত এই দলের বিদেশ সফর কবে হয়েছে তা ভুলে গেছেন বিসিবির কর্মকর্তারাই। ফলে জাতীয় দলের জন্য ভালো মানের খেলোয়াড়ও তৈরি হচ্ছে কম। অনূর্ধ্ব ১৯ দলেরও করুণ দশা। জাতীয় দলের ক্রিকেটারদের উপর বেশি মাত্রায় নির্ভরশীলতা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য হুমকির কারণ হতে পারে বলে মনে করেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন। আমরা অনেক বেশি জাতীয় দলের পারফরমেন্সের দিকে তাকাচ্ছি, তবে এটা বুঝতে হবে যে পারফরমেন্স তো আপনার রাতারাতি হবে না, পারফরমেন্সের ক্ষেত্রটা তৈরি করতে হবে এবং সেই তৈরি করার ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনাগুলো দরকার সেগুলো আমরা কতটুকু করছি সেই ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। নতুন খেলোয়াড় তৈরির জন্য ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে ঢেলে সাজানো ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান এই সংগঠক। আপনার বিরুদ্ধে যখন একটা এপিল হবে ব্যাটসম্যান হিসাবে LBW, আপনার আউট হয়ে যাওয়ার কথা, আম্পায়ার আপনাকে রক্ষা করলো, কিন্তু যখন আপনি আন্তর্জাতিক পর্যায়ে যাবেন আপনি তো সেখানে টিকতেই পারবেন না। উন্নয়নের জালটা আরও সম্প্রসারণ করতে চাই তাহলে কিন্তু আপনার সংখ্যা এবং মান, কোচের ক্ষেত্রে বিভিন্ন গ্রেড আছে কোচিং, সেই কোচগুলি আমাদের আছে কিনা, আঞ্চলিক ক্রিকেট সংস্থা সেটা কতটুকু এগিয়ে আসছে। বর্তমানে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান সেই তুলনায় পারফরমেন্সের সূচক আরও উপরে থাকার আশাবাদ জানান সাবেক সভাপতি। গ্লোবালাইজেশনের সুফল কিন্তু বাংলাদেশও পাবে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।